আনন্দ শিক্ষা সম্মান বিভিন্ন শিক্ষার যে বিভিন্ন ক্ষেত্র আছে সেই বিভিন্ন ক্ষেত্রে যারা ভালো কাজ করছেন তাদেরকে সম্মান জানায়। আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি নিপস হোটেল ম্যানেজমেন্ট কলেজকে। সংস্থার তরফে রয়েছেন যারা আছেন, তাদের নাম আমরা তাদের মুখ থেকেই শুনে নেব। বিবেক পাঠক, ফাউন্ডার ডাইরেক্টর। আমি জোসেফ গোমস, নিপস হোটেল ম্যানেজমেন্টের ডেপুটি ডাইরেক্টর। আমরা জানি এই হোটেল ইন্ডাস্ট্রি, সবাই যখন খুব উৎসবে মেতে থাকে হোটেল ইন্ডাস্ট্রির ছেলেমেয়েরা সেই সময় ব্যস্ততা ভীষণ ওঠে, মানে হসপিটালিটি এই এই নেচারেই কাজ করে। তো যারা আসতে চাইছেন, আমরা ঝলমলে দিকটা দেখেই তো পড়াশোনা করতে আসি, আসল দিকটা যদি একটু তুলে ধরেন ছাত্রছাত্রীদের কাছে। দেখুন, আমরা হোটেল ইন্ডাস্ট্রি বলে কি আপনাদের খুশি আমাদের খুশি, আমাদের কাজই হচ্ছে মানুষদেরকে খুশি রাখা। আর আমরা চাইবো কি হোটেল ম্যানেজমেন্ট পড়লে সবাই খুশি থাকে, আমাদের মনও খুশি থাকে, আর যারা লোকজনকে আসে ওদেরকে খুশি আর হাসি ফুটিয়ে ওদের জীবনে আমরা যে খুশির মুহূর্তটা দিতে পারি তার জন্যে আমরা নিজেকে খুব গর্ববোধ করি। আমাদের খুব ভালো লাগে এটা করতে, আর আমরা মানে নিজের হার্ট দিয়ে মানে মন দিয়ে এই কাজটা করি। আর আমার মনে হয় হসপিটালিটি ওয়ার্ল্ডে যতজন আছে তাদেরকে সবাইকে এই সম্মানটা সবার জন্যে, শুধু আমার জন্যে নয়, কেন এই কাজটা ওরা করছে আমাদের এখান থেকে শিখেছে, তাই জন্যে ওদের জন্য এই অ্যাওয়ার্ডটা ডেডিকেট করলাম। খুব ভালো লাগলো ওর কথা শুনে। আমি আর একটা প্রশ্ন করবো স্যারকে, এই যে কোভিডের সময়টা হোটেল এবং হসপিটালিটি ইন্ডাস্ট্রি একটা ভয়ঙ্কর দুঃসময়ের মধ্যে দিয়ে গিয়েছিল, তো তারপর থেকে ছাত্রছাত্রীদের মনে একটা কোথাও ভয় কাজ করছে, সেই বিষয়টা নিয়ে যদি আপনি একটু অ্যাড্রেস করেন। আশা করি ওই ওই টাইমে যখন কোভিডের টাইমে তখন তো সবাই তো মানে ঘরে বন্দি ছিল, কিন্তু এই হসপিটালিটি গ্রুপ যারা মানে সত্যি নলেজেবল ছিল, যাদের পড়াশোনা করেছে, তারা কিন্তু অনেক কিছু করেই ঠিক সংসারটাকে চালিয়ে দিয়েছে। এটা কিন্তু সত্যি বলতে হবে, হোটেল ম্যানেজমেন্ট হসপিটালিটি গ্রুপ যারা পড়ে আর তাদের কোনো অসুবিধা হয়নি, তারা কিছু না কিছু করে তাদের সংসার ঠিকই চালিয়ে দিয়েছে। আর এমনকি দেখা গেছে যে সব দিক থেকেই তারা হেল্প পেয়েছে, মানে কোনো প্রবলেম হয়নি। আর এইটাই আমি বলতে চাই, এই ইন্ডাস্ট্রিটা এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে শুধু কাজের জন্য নয়, ইভেন নিজে যদি চাই এন্টারপ্রেনারশিপ হতে সে নিজেকে গর্বিত করতে পারবে, নিজে বিজনেস করতে পারবে, এমনকি বিদেশ সারা বিশ্বে তারা ঘুরে বেড়াতে পারবে, ক্রুজ শিপে জব করে তাদের কোনো পয়সা লাগে না। এই এর জন্য আমি সত্যি আমি নিজেকে ধন্য মনে করি। আর আমার স্টুডেন্টদের সত্যি আমি দেখতে পারি যে আমাদের কত স্টুডেন্ট আজকে দেশ বিদেশে রয়েছে, এই জন্য সত্যি আমার নিপস অ্যালুমনাই ছাত্রদের আমি সত্যি এখনো নিজেকে গর্বিত মনে করি এদের পড়িয়ে। ভালো লাগলো ওদের কথা শুনে। আশা করি আগামী দিন সুন্দর হোক এই সংস্থার এবং এই সংস্থা থেকে যারা পাশ করবেন সেই স্টুডেন্টদেরও। বেস্ট উইশেস।